আপু আহেন লিফট আইছে। গুড মর্নিং দিদা। মিমা আপু কি করছে? ঘুমাইতে তো গায়েতে ঘুমাইতে ভালো লাগে। বিস্কুট বিস্কুট গুড়ালে মনে খারাপ লাগে। মনে হাসি লিখতাম। আপনার সবাই কেমন আছেন? ভালো আছেন? যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের ভালোবাসা, আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে ব্লগটা শুরু করতেছি কাটাকাটি থেকে। তো এখন হলো 10টার মতো বাইরে গেছে, তো রান্না করতে হবে। তো এই জন্য হলো বাইরে হলো বৃষ্টি হইতেছে, এই জন্য চিন্তা করলাম যেটা 10টা বাইরে গেছে। তো কাটাকাটি শুরু করে আসেই তো আপনাদের মাঝে একটু শেয়ার করি, কারণ বৃষ্টির মধ্যে তো বাইরে কোথাও যাওয়া হয় না। আর এই সিচুয়েশনে, এই পরিস্থিতিতে বাইরে যাওয়া ঠিক না আমার। আমার কোনো কাজ না থাকলে আমি বাইরে সহজে চাই না এখন ইত্যাদি। তো আর এখন তো বৃষ্টি, তো এখন তো ঘর থেকে বেরেই হওয়া যায় না, অনেক বৃষ্টি। রাত থেকেই হলো বৃষ্টি শুরু হয়েছে, কালকে বিকেল থেকেই শুরু হয়েছিল, তো রাত থেকে থামছিল, তো ভোরের দিক থেকে আবার শুরু হয়েছে বৃষ্টি। তো এখন বাইরে যে গেছে 10টার মতো, তো এখন কোনো এখনো বৃষ্টি থামে নাই। বাবা আসো, নামো নামো, কাকার খুলে দেবাস আর উঠতেছে উপরে। চলো আসো, এই যে আপু আহেন লিফট আইছে। ভাইয়া মোবাইল নিলেন না? না, দিয়া দিছে মোবাইল। আর লোকজন কি সবাই আছে? আর লোকজন কি ডালনে দাদা আর সবাই তো বসে আর ¿Qué?
গুড মর্নিং দিদা, আমরা তো এই জায়গা আসিনি, দশ দিতাম সাথে সময়টা বেশি কাটানো ততই ভালো, খালি আনটা একটু বেশি হয়েছে। আছে তোমার পোলাই রান্নাবান্না করতে খাইতে হচ্ছে, মারে ফোন দিয়া বলছি আমি আইতেছি, মা হচ্ছে রান্না বান্না করতেছে, আমরা মাত্রই আসলাম, আমি আইসা হচ্ছে গোসল করে নিলাম কারণ বৃষ্টিতে ভিজছি। তুই আইতে এক্ষুন লাগে যা, দাঁড়াইতে দিবা একটু, দেখেন আমি আমার মায়ের কাছে আয়া করছি। তো মা হচ্ছে এখানে ইলিশ মাছ রান্না করতেছে, আমার পছন্দের মাছ। আমার মারও কিন্তু জ্বর ঠান্ডা, তো তারপর আমরা যেহেতু আসতেছি ওই জন্য মা রান্না বান্না করতেছে। দেশের অবস্থা তো খুবই খারাপ, আমরা তো এগিয়ে দিয়ে ঢাকা ছিলাম, এই জন্য এরকম করে বুঝতে পারিনি। আর যে এখানে পটল ভাজছে, ভর্তা বানাইছে, আর একাই তো ভর্তা বানাইতেছে, আর ভাত রান্না করে নিয়ে গেছে মা, আবারও দুপুরের জন্য এখন এখানে বসাই দিয়ে যাবো না। ঘরে তারা আমার ছেলে আছে, হাজবেন্ড আছে, ভাই ভাইয়ের বই, উড়া উড়া আড্ডায় পরে গেল, আড্ডায় উড়াইতে কয়। কি দিব একটা পটল দে, সব জিনিস তাড়ন তার দেহে আগে
মলা হয় না, পানি পড়ে পানি পড়ে। গরম ভাত ঠিক আছে, ভাত গলবো এবার মোটা ফেলের ভাত মার জর্দা, তোমার জন্য দুই প্যাকেট বিস্কুট, ফিট মশলা বিস্কুট, মশলা বিস্কুট একটা, কোকা কোলা বিস্কুট, ডাল লাগবে, ডাল সুতা তো লাল না, এমন কেন সুতা লাল না, কি গাঢ় লাল সিদিন সাদা সুতা, লবণ এক প্যাকেট, আয়োডিনযুক্ত লবণ, ডাল। তো এখন হলো আমরা খিচুড়ি রান্না করব। ফোন ও দিয়ে হাত তারে নাই রে, আবালা মুখ সু কি হইছে ইয়া, আর না কি হইছে গেল আব্বা, আব্বু না সাথে নিয়ে গেল ভাইয়া, কোন ও বাবা ইস বিশ্বাস কি অবস্থা হইছে আল্লাহ, কাজের তুমি ভিজা ভিজাইছেন, কাজের টাইমে ফটো দেয় রে,